সাথে হোলি অনেকদিন পর দেখছো আমাদেরকে এরকম ভাবে দুজনকে একসাথে তাও আবার আর এই হোলিয়াতে মানে ইন্ট্রো মারার মতো তো কেউ সময় দেয়নি এসে এরকম অবস্থা করে দিল আমাদের তাওকে অনেক ঘরে শুয়েছিলাম 11টা বাজছে বাট আনফর্চুনেটলি কি হয়ে গেল জানি না এখনো কি আর বলবো এইটা কি হয় এটা আমার এখানে আমাকে তো পুরো রেকর্ড মেরে দিয়েছিল আমি তো তার মুখটা পুছে দিয়েছি তো চলো ভাবছি একটু মন্দির দিকে যাব দেখা যাক বাড়ির কাজ টাজ সারি দেন যাব দেখতে থাকো কোন যাব চলো করি নাই যাব না এখানে গাইস এখানে আমাদের হালকা করে হোলি খেলা হয়ে গেল হালকা করে এটা না চাই তো এই চুলগুলো একবার দেখে নাও এই চুল হচ্ছে পুরো ইউনিকর্নের মতো দেখতে লাগছে শুভমঙ্গলম আসল ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে থাকি আমাদের পাড়ার মধ্যেই রয়েছে এই মন্দির কৃষ্ণ মন্দির অ্যান্ড এখানে খুবই ভালোভাবে খুবই সুন্দরভাবে ভজন কীর্তন হয় যখনই যখনই কোনো কিছু অনুষ্ঠান থাকে তখনই এরকমভাবে খুবই ভালোভাবে হয় অ্যান্ড খুবই ভালো লাগে সুন্দর লাগে অ্যান্ড আজকে তো দোল পূর্ণিমা বলে কথা আজকে না হয় এখন তো হতেই পারে না খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে তো আমরা চলে এসেছি মন্দিরে সকাল সকাল তো এখানে অনেক সবাই উপস্থিত রয়েছে দেখতেই পাচ্ছ আর সবাই মিলে ঠাকুরের নাম গান হচ্ছে অ্যান্ড তারপরে বলা হয়েছে যে কৃষ্ণ রাধিকাকে স্বয়ং বের করবেন অ্যান্ড তারপরে সবাই মিলে একসাথে ডান্স করা হবে আই মিন হোলি খেলা হবে নাচা হবে অ্যান্ড এখানে একটা ছোট্ট সা লিটল কৃষ্ণ একজন সেজেছে সে আজকের আমাদের যে দাহি হ্যান্ডি হয় এখানে দাহি তো দেওয়া নেই যদিও বা তো যাই হোক ওই হ্যান্ডিটা ফুড়বে ভাঙবে তো এই ছোট্টু সা লিটল সে কৃষ্ণার কাছে দিয়া চলে গেছে আবি মাখতে অ্যান্ড মাখাতে সো তারপরে আমি বললাম আমি কেন বাদি কি আমিও যাই এত কিউট কৃষ্ণা বলে কথা অ্যান্ড নাকটা তো একটু দিয়ে দিলাম এতটা কিউট লাগছিল পুচকুটা বেট বলে আসেনি কারণ একটু ভয় করছিল অনেকটা ছোটো তো তাই তারপর হয়ে যাওয়ার পর হলো আরতি খুবই সুন্দরভাবে আরতি হচ্ছিল তার সাথে ভজন কীর্তন তো হচ্ছিলই সাইডে অ্যান্ড সবাই খুবই উৎসুকভাবে সেখানে সবাই পার্টিসিপেট করেছিল মানে উপস্থিত রয়েছে খুবই উৎসাহের সাথে সবার মনে খুবই আনন্দ ফুর্তি রয়েছে সবাই একসাথে হোলি খেলেছে সেটাও একটা খুবই সুন্দর বিষয় অ্যান্ড তার মধ্যেই আমাদের কৃষ্ণ রাধিকাকেও বয়ে করে নিয়ে আসা হয়েছে অ্যান্ড চুপচাপ পুচু পুচু পাড়া মানে অনেক ছোটুসা করে তাদের হাতে পিচকারি দেওয়া হয়েছে যেটা অনেকটাই কিউট দেখতে লাগছে অ্যান্ড সেরকম সাজিয়েছে খুবই কিউট অ্যান্ড সবাই অনেক আনন্দের সাথে তাদেরকে আবি দিচ্ছে অ্যান্ড তারা উপস্থিত হয়েছে আমাদের সাথে হোলি খেলার জন্য দোল খেলার জন্য তো খুবই মজা লাগছিলো সেই টাইম খুবই দারুণ একটা অনুভূতি অ্যান্ড তারপর আমরা সবাই খেলছিলাম আমরা নিজেরাও সবাইকে ভালোভাবে হোলি মাখালাম খেলছিলাম অ্যান্ড তারপরে সেটা বলেছিলাম যে দাহি হ্যান্ডি করা হবে সো এই লিখে কৃষ্ণাকে দিয়ে আমাদের দাহি হ্যান্ডি করা হবে যেটা অনেকটাই ফার্স্ট টাইম আমি এরকম লাইভ দেখলাম আমি অ্যাকচুয়ালি টিভিতে দেখতাম এরকম শোগুলোতে যে এরকম হতো বাট ডাইরেক্ট কোনো দেখিনি বাইরেও কোনো যাওয়ার সুযোগ পাইনি সেরকমভাবে তো এখানে লেডি কৃষ্ণাকে দিয়ে একটা লাঠি সাহায্যে দাহি হ্যান্ডি করা হলো যেন সত্যি মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণ গোপাল এসে পরে ফুরছেন অ্যান্ড সবাইকার মনে সেই লেভেলের উৎসাহ ছিল খুবই সুন্দর দেখতে লাগছিল একটা দৃশ্য তো তোমরাও দেখো যারা এই টাইম উপস্থিত হতে পারোনি বা অনেকেই বাড়িতে আছো যারা
বাইরেও বেরোবার সুযোগ পাওনি বা বাইরেও কোথাও কিছু দেখোনি, মানে মন্দিরে যাওনি, তারা অনেক কিছু মিস করে যাতে না দাও সেই জন্যই ছোটোখাটো ক্লিপ যতটা পসিবল হয়েছে ততটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমার সাথে তুলে ধরার চেষ্টা করেছি। জানি যদি বা তোমরা ভিডিওটা একটু লেট করে পেয়ে থাকবে, কারণ হচ্ছে কি যে আমার একটু কাজের মধ্যেই থাকি অ্যান্ড অনেক জলদি করে এডিট করতে হয় নিজেকে, তো একটু খুব প্রবলেমেটিক হয়, সো সেই জন্য আমার একটু দিন লেট হয়ে যায়, তো এই হচ্ছে ব্যাপার। তো বাট কোনো প্রবলেম নেই, যতটা জলদি পসিবল আমি ততটাই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড সেখানে প্রসাদ সবাইকে বিলি করা হচ্ছিলো যে মাটির ভালোভাবে কাটলাম, বর্ষা যদি বা এখানে ছিল না তো একটু অনেকটা মিস করেছি। তাই যাই হোক, সবাইকে আর বাড়ি গিয়ে গিয়ে হোলি মাখানো অ্যান্ড ও ঘোরা খুবই ভালো লেগেছে। এমনি তো সকাল থেকে শরীরটা অনেকটা খারাপ ছিল, এরকম কিছু প্ল্যানিং ছিল না, কিন্তু সত্যিকারের আমি জানি না, যখন হোলি অ্যাকচুয়ালি খেলতে লাগলাম বাধ্য হয়ে আমাকে বোন ওটা যখন টেনে মাখিয়ে দিয়ে একটু সকালবেলায়, তারপর হঠাৎ করে শরীরটা ঠিক লাগলো আর মনে হচ্ছে যে যখন ওই বিষ্ণু মন্দিরে কীর্তন বাজছিল অ্যান্ড সবাই দেখছিলাম যে হোলি মাখামাখি করেছে, অনেক আনন্দ উৎসাহ করছে সকলে মিলে, তখন অনেক ভালো লেগে গেলো অ্যান্ড শরীরটা ভালো লেগে গেলো, মানে মনে হলো যে হ্যাঁ মন্দিরে যাই। তোমার কিউটেসে ভাই চলে এসেছে আমার বাড়িতে অ্যান্ড ও কেমনভাবে হোলি মাখাচ্ছিল তখন একটা আঙুলে, অনেক লজ্জা করেছিলো, আমি ওকে বোঝাচ্ছিলাম তখন যে এরকমভাবে নয় এরকমভাবে হোলি মাখাতে হয় মাখা, তো অনেক এরপরে যে সিনটা কেউ মিস করো না, অনেক ইন্টারেস্টিং হচ্ছে চলেছে দেখো। দেখো কেমন টাইম করে যাও 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 কাকিমাকে দাও, ও গাছ আর কি হয়েছে দেন নাইটে আমরা চলে এলাম মামা বাড়ি অ্যান্ড বাকি মজা আমরা সেখানে এসে করলাম, বাকি হোলি খেলাও সেখানে এসে হলো। সো ফাইনালি আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে আমি হোলির ব্লগ শেয়ার করলাম। জানি থ্যাংকস ফর ওয়াচিং, যারা এখনো সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন কাজ টাটা।